তারপরে আর পড়াশোনা হয়নি, রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। 1965 ইংরেজিতে স্কুলে থাকাকালীন সময় আমি ছাত্র গ্রুপের সদস্য। আমি এক দু বছর কয়েক মাস আমি মেডিকেল কলেজের ছাত্র। আমার দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা জানি না, আমি মেডিকেল কলেজে পড়তে পারি নাই। রাজনীতির কারণে আমাকে মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। আমি 1962 সালের শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলনের সক্রিয় ছাত্রলীগের কর্মী ছিলাম। 1966 ইংরেজিতে 6 দফা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলাম। পরবর্তী পর্যায়ে 11 দফা 6 দফা 11 দফা আন্দোলনও আমি নেতৃত্ব দিয়েছি। আমি ছাত্রলীগের সিলেট জেলা শাখার প্রথমে যুগ্ম সম্পাদক, তারপরে সাংগঠনিক সম্পাদক। 1969 সালে আমি ছাত্রলীগ সিলেট জেলা শাখার বর্তমানে 4টা জেলা ডিভিশন, সেই সময় একটি জেলা ছিল, আমি সভাপতি ছিলাম 1969 থেকে বর্তমানে। আমার জেনারেল সেক্রেটারি ছিলেন মকসুদ্দিন নাজির ব্রাহ্মণ। আমরা সেই সময় থেকে এই 6 দফা আন্দোলনের সময় দেখেছি যে বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের জন্য 6 দফা দিয়েছেন, কিন্তু অনেক আওয়ামী লীগের আওয়ামী তো সংখ্যাও কম ছিল, অনেকে কিন্তু সেটা মেনে নিতে পারেনি। একমাত্র দেওয়ান পরিজ্ঞানী যিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, এই দুজন কিন্তু অটল ছিলেন ছয়দফাতে। আর ছাত্রদের মধ্যে আফতার আহমদ, সে জেলও কেটেছে ছয়দফার জন্য, মানে আমার নাই মারা গেছে। সেই সময়ে আওয়ামী লীগের একটা সেকশন কিন্তু পাকিস্তান চেয়েছে, ছাত্রলীগের কিন্তু আমরা শতকরা 99% বলতে পারেন সিলেট জেলার আমাদের স্বাধীন ধরার পক্ষে, 1% পাকিস্তানের পক্ষে। একটা জিনিস সেই সময় কথা বলি, বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর আমরা দেখা দেখিয়েছি উনার দেখা হয়েছে, বঙ্গবন্ধু উপাধি যে সময় দেওয়া সেই সভাতে আমি ছিলাম রেসকোর্সের মাঠে। আমরা সেই সময় থেকে জয় বাংলা স্বাধীনতা স্লোগান দিচ্ছি, ছাত্রলীগের কেন্দ্রীয় বর্ধিত সভা ছিল, সভাপতি হিসাবে আমি উপস্থিত ছিলাম সেখানে। সেই সব বর্ধিত সভা কিন্তু মন্ত্রী নুরুল আলম সিদ্দিকী সাহেব মন্ত্রী করেছিলেন। আমাদেরকে, আমার মনে আছে, বঙ্গবন্ধু আমাদেরকে দেখে নিয়েছিলেন। ওনার বাসা বর্তমানে যাওয়ার পরে উনি কিছু কথা বলে দমক দিতাম, দিয়ে বলতেন তোরা একটু সহ্য করতে পারিস না, আমাকে কয়টা দিন সময় দেখা স্বাধীন তো আমিও চাই, কিন্তু এখন তো বললে হবে না, আমাকে নির্বাচনটা করতে হবে, আমি এই জাতীয় নির্বাচনটা করে নিই, তারপরে দেখিস কী করি, যা গিয়ে দলটা সুসংগঠিত কর, আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ কর, যাতে নির্বাচনে জিততে পারি। উনি নির্বাচন উপলক্ষে যখন সিলেটে আসবেন, আমরা ছাত্রলীগ থেকে জয় বাংলা বাহিনী করেছিলাম, সেই জয় বাংলা বাহিনীর গার্ড অফ অনার দিয়েছিলাম। গার্ড অফ অনার দেওয়ার পরে ছাত্রলীগের হাজার হাজার সদস্যরা স্লোগান দিয়েছিল, স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো, বঙ্গবন্ধু কোনো কিছু বলেনি, মুসকে একটা হাসি দিয়েছিল, আর শুধু কর্মীদের দিকে তাকাচ্ছিল, ওনার হাসির দেখে সবাই যখন উনি বাধা দেন ছেলেদেরকে টানটা করে দিচ্ছে, উনি আস্তে করে চলে গেলেন। তো আমরা তো নির্বাচনে জিতার পরে আপনারা সেটা জানেন ক্ষমতা দেয় নাই, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছেন, সিলেটে আমি পতাকা উত্তোলন করে স্বাধীনতা ঘোষণা করেছি,
কাতলিকের সভাপতি আওয়ামী লীগের কবাসনা তার হিসাবের কথা আমি প্লে করেছি। দায়িত্ব বলছেন দেখ আওয়ামী লীগ থেকে কোনো কিছু বলছে না, আমি যদি যাই যে আমাকে আমার বউ বানিয়ে দেবে, তোরা যা ইচ্ছা কর। আমরা স্বাধীনতার ঘোষণা করছি, ফ্ল্যাগ উঠেছি, 25 তারিখে রাত্রে প্রতিরোধ করেছি, কারফিউ হয়েছে, কারফিউ 27 তারিখ ঢাকা থেকে বেরিয়ে গেছি। সিলেটে আমি ইপিআরদের সাথে ছিলাম, সেই সময় আমি সোনামুজে গেছি, সোনামুজে থেকে ইপিআর এক কম্পেনি নিয়ে সিলেটে আসছি। সুবেদার ছিলেন নাসির রহমান লস্কর, নাই মারা গেছেন। তারপরে ওনার সাথে ক্যাপ্টেন আজিজুর রহমান, পরবর্তীকালে মেজর জেনারেল আজিজুর রহমান জানা, উনি আমার চালাতো ভাই। তো প্রতিরোধ যুদ্ধতে ছিলাম সুরমাত নদীতে, নদীর ওই পারে দক্ষিণ সুরমাতে। ওই এয়ার সেলিং, ওদের কাছে বড় বড় অস্ত্র, আমাদের কাছে শুধু আমার মনে আছে ওনাদের কাছে মেশিন গানি ছিল, আর হেভি মেশিন গান ছিল, ওটাকে ফেলে যেতে হয়েছে। তারপরে আমরা রিট্রেট করছি, এরপরে প্রতিরোধ যুদ্ধ শেয়ারপুরে করলাম, তারপরে আসলাম আমি খাটি। আমাকে বলে আমার তো কিছু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লোককে পাচ্ছি না, আমরা মরে গেছে না কোথায় আছে জানি না, খুঁজে এসে বাইর করলাম খাদিমনগরে। ওইখানে প্রতিরোধ যুদ্ধ ইপিআরা করতেছে, বিডিআর সুবেদার ছিলেন, ইপিআরের সুবেদার ছিলেন বিআর চৌধুরী, উনি তারা চিনতেন। ওনার সাথে কদিন থেকে ওইখান থেকে ওর রিট্রেট করতে হয়েছে। তারপরে ওইখানে থাকতে সময় আমার মনে আছে বিএসএফের কর্নেল লিমাইয়া আসলেন এয়ারপোর্টের সেলিং বলাটি, আমি করিমগঞ্জে গেছি, আমাকে আবার রিটার্ন করে দেওয়া হয়েছে কাজিমনগরে। লিমাইয়াকে নিয়ে আসছি, আসি এয়ারপোর্টে সেলিং করছি। এই সেলিং করে কী হবে, কারণ সেলিং করে হয়তো কিছু সময় দেরি করা যায়, দখল না করলে তো তারা আবার সাথে সাথে আবার দখল করে নেয়। প্লেন আছে দেশে, এই কাজিমনগর থেকে যাওয়ার পরে ডাউকিতে গেলাম, ডাউকি থেকে করিমগঞ্জে গেলাম। করিমগঞ্জে গিয়ে সে সময় কিন্তু নেতা যাচ্ছেন, সবাই সাধারণ যাচ্ছে খুব কম, সে সময় কত কত তারিখ হবে, 15-16 এপ্রিল, আমার বাসাটা জ্বালিয়ে দিয়েছে 11 এপ্রিল। আমি ওই মাঝখানে যে সময় যে সুনামগঞ্জ থেকে আসার পরে 2 দিন 1 দিন টাউন হয়ে যায়, ইপিআর সিলেটেড করছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এসে ইয়ে করছে, আমার মা বোনকে নিয়ে, আমার বাবা তো নাই, মা বোনকে দিয়ে গ্রামের বাড়িতে আমার মামার বাড়িতে রেখে তারপরে এই প্রতিরোধ যুদ্ধগুলো করছি। এর মধ্যে আমরা যখন রিট্রেট করছি, আমার মা চলে আসছে একদিকে, বাসা তো জ্বালিয়ে বাসা রেখে বাসা, উনি বাসাতে থাকতেই এসে পাকিস্তান আর্মি আক্রমণ করছে। উনি জঙ্গল ছিল, খুব গাছপালা ছিল বাড়িতে, পিছন দিকে চলে গেছে, ওনার উপর গুলি করছে, গিয়ে গাছে লাগছে গুলিকে, তারপর বাড়িতে জ্বালিয়ে দিচ্ছে। তারপরে আমি এই যে বললাম, তার করিমগঞ্জে গেলাম, করিমগঞ্জ থেকে অনেক চিন্তা করে যে এখানে ঘুরাঘুরি করে কী করবো, আছে আওয়ামী লীগ একটা ক্যাম্প করছে ওইখানে, ওরা রিলিফই ডিস্ট্রিবিউট করতেছে শরণার্থীদেরকে। তো দাউকিতে আসলাম, দাউকিতে এসে আমার সাথে এনামুল চৌধুরী, ইয়ামিন চৌধুরী, নিজামুদ্দিন লস্কর এদিকে নিয়ে আসলাম, বললাম এখানে থাকলে সব আড্ডা মারবা, সিনেমা দেখবা, যুদ্ধ করা হবে না, করবে এনাম বললো চল যাবো, তো নিয়ে আসলাম। মাঝখানে লামা আমার সাথে সেক্রেটারি কথা বললেন, সে গাড়ি আছেন যে সিলেটে, তার পাল্টা ভাঙিয়ে হবে, তাকে করিমগঞ্জে হাসপাতালে নাকি। আমরা দাউকিতে আসলাম, এইখানে আসার পরে আরেকটা প্রতিরোধ যুদ্ধ করলাম জনতাকে, ক্যাপ্টেন মুতালিফ সাহেব ছিল ইপিআরের লোকজন, আবার রিট্রেট করে। এই যে প্রতিরোধ যুদ্ধ করে এবং রিট্রেট করে, এতে কিন্তু লোকজন কিন্তু বেরিয়ে যাচ্ছে এই সুযোগে, নাহলে লোক বেরিয়ে যেতে পারবে না। আমরা ডাউকিতে থেকে যে সময় রিট্রেট করে ডাউকিতে চলে গেলাম, সেই সময় মেজর জেনারেল দুর্ভাগ সিং গিল, জিওসি মেঘালয়, উনি আসলে আর কি, এসে বলেন যে তোমরা কি ট্রেনিং দিতে চাও। ইয়াস, আমার ভাগ্য ভালো ছিল, আমার ট্রেনিং ছিল ইউটিসি, আমি 64-65 ইউনিভার্সিটি ট্রেনিং করে ট্রেনিং ইয়ে গেছি। বললাম যে আমার তো ট্রেনিং আছে, বলে দাও আমরা চলো আবার যাই। গিয়ে এখানে প্রায় 40 দিনের ট্রেনিং দিলাম, ওই প্রথম ট্রেনিং সেন্টার, আমার জানা মতো সেই সময় কোনো ট্রেনিং পায় তারা চলতেছে, কিন্তু গুরুবার সিং গেল স্টার্টই করে দিয়েছে মেঘালয়, ওটা যারাইনি ওই দাউকি থেকে 25-30 কিলোমিটার ভিতরে, ওইখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো বালাটে, সোনামগঞ্জের জাস্ট অপোজিট সোনামগঞ্জ, ওইখানে যুদ্ধ করলাম। প্রথম আমাদেরকে বলে যে রিলা যুদ্ধ, তো আমরা যে ট্রেনিং দিয়েছি সব ইনফ্যান্ট্রি ট্রেনিং, আমাদের সাথে বিএসএফের ক্যাপ্টেনের কথা বলে আমরা এক কথা বলি ঝগড়া লেগে গেল, পরস্পর দেব না, আমরা গেলাম তো আমরা যাবো না দেখি, পারলে বাইরে করবো। তো শেষে ব্রিগেডিয়ার বক্সি আসলেন বিএসএফ, আসে এটা সেটেল করলেন, আমাকে বললেন, আমার এনামকে বললেন, তোমরা এক কাজ করবো, তোমরা কী চাও বলে, আমরা গেরিলা যুদ্ধ করবো ইনফ্যান্ট্রি লাগবে, আমরা বাংলাদেশে চলে যেতে চাই, এখানে এই ভারতের মাটিতে তাকে যুদ্ধ হবে না।
উনি যাও এই অস্ত্র এবং গোলাবারুদের নিশ্চয়তা দিতে হবে। উনি বললেন তোমরা পাবে। আর আমরা যে সময় ট্রেনিং সেন্টারে, আমি ট্রেনিং সেন্টারে কিন্তু বেস কমান্ডার ছিলাম, তো সুনামগঞ্জে যুদ্ধ আমরা 5-6 বার সম্মুখ যুদ্ধ হয়েছে। দুইটা কোম্পানি ছিল, একটা এনামের নামে, একটা কমান্ডার, আমি একটা। এনামের সাথে ছিল ফ্রিডম ফাইটার, আমার সাথে ফ্রিডম ফাইটার ছিল, কিন্তু বেশি ছিল ইপিআর পুলিশ। যুদ্ধ করে কিন্তু অনেক সাথী হারিয়েছে, অনেক পাকিস্তানিকে মেরেছি, লাজারকে মেরেছি, আমি এরকম 5-6 বার। কিন্তু হয়েছে কি, সেই সময় বৃষ্টি, অনেক সময় দেখা গেছে খাওয়ার নাই, কাজিন উপাস, কাপড় নাই, সব বিজার কোট কাজ দিয়ে এবারে এত বেশি স্কেবিস হয়েছে, ঔষধ নাই। এই অবস্থার মধ্যে আমি একটা চিঠি পেলাম করিমগঞ্জ থেকে যে তুমি তো সবাইকে পালাই গেলে আগে, তুমি তো ছাত্রলীগের সভাপতি, তোমার পুরো টিম তো তোমার সাথে গেল না, তুমি কি দয়া করে দেখ আসবা? আত্মার রহমত আমাকে চিঠি লেখেন। সেই সময় বালাটে কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ শেখ দেখেন, উনি কিন্তু বিএলএফের লোক, ওনার কমান্ডার কিন্তু হলেন রাজ্জাক ভাই আর সৈয়দ আহমদ মহসিদ, ডেপুটি হলেন সৈয়দ সৈয়দ আহমদ। তো সৈয়দ আহমদ আসছেন, আমি বললাম যে আমার তো করিমগঞ্জে যেতে হয়, যে আমি তো শিলং পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারবো, কিন্তু তোমার পারমিশন আছে? আমি বললাম দেখি। এই সময় নিঃস্ব কথা দিয়ে আসলাম, আমি বললাম যে আমাকে করে দিনে ছুটি দিও, কে লাগবে? বললাম যে আমার তো মা বোনকে কেউ সেন্টার দিচ্ছে না। আমি এই করিমগঞ্জের ওই ঘটনাটা বললাম, কেউ সেন্টার দিচ্ছে না, ওদেরকে তো ভালো দিনে আসছে না, ওখানে যাও কদিন গিয়ে ঘুরে আসো, এইখানে আসে পাশে আর এখানে কি বিএলএফটা চলে না? মণি ভাই, আক্তার ভাই, চঞ্চল ভাইয়েরা আসুন অব্দুর, তুমি ওই এফএফে যেতে পারবে না, তোমার নাম তো এফএফে উঠবেই আমরা জানি, এইটা ছাড়িয়ে দেবে কোথায়? এইখানে ওই বিএলএফে তাদেরকে ইন্ডাকশন করান, যারা ট্রেনিং নিছে এই রফিক টফিক রফিকদের, আমি করিমগঞ্জে আসার কয়েকদিন আগে রফিক চলে আসছে, ওদেরকে পাঠাইলাম। তার মধ্যে রাতাছোড়া, আগরতলা, এগুলোতে দৌড়াদৌড়ি সরিয়ে ধরে 6 ডিসেম্বরের 7 তারিখে আমাকে, আমার সাথে মকসুদ ইমনাজ দিলাম, ওই পা একটু ভালো হয়েছে, বিএলএফের অনেক ওই সুলেমান এরসব হেলিকপ্টারে পাঠানো হচ্ছিল, সেই সময় সিলেট এয়ারপোর্টে হচ্ছে, নামার পরে এখানে আসে গুর্খা রেজিমেন্ট, এসে ওই যে উপসর আছে উপসরে গুর্খা রেজিমেন্ট নামছে, পটিকার গুর্খা রেজিমেন্ট, ওদের কমান্ডিং অফিসার ছিলেন কর্নেল হরি। রাত্রে 1টার সময় সে বিরোধ চলে গেলাম, সিগনাল ধরতে পারে না, ঘুরে এসে আমাদেরকে নামায়, নামানোর পরে সিলেটে সেই সময় বিচ্ছিন্নভাবে দু একটা অপারেশন করলাম, মনে করলাম গাড়ি যাচ্ছে তাকে গুলি করলাম, গুলি লাগে, শেষে সাধারণ পাবলিক বলে কয়েকদিন ইনজোর হচ্ছে। এ বছর মধ্যে 16 তারিখে তো দেখাতে সারেন্ডার করবো, তারিখটা মানে আমি একটা ডায়েরি লিখে রাখছিলাম, তারিখটা মিসিং হয় না, মানে পরবর্তী পর্যায়ে আমাকে জেলে যেতে হয়েছে, বলবো আমি রাজনীতি। ওই সময় আমার বাসা কিন্তু পুলিশ সার্চ করছে, অনেক কাগজপত্র নেই, বাসা তো জড়িয়ে গেছে পাকিস্তান বা কাগজপত্র নেই, পরে যে আমি ৭২ লিখে রাখতাম, মরার পর ছিল হয়েছে, আমি পারি না। 17 তারিখে পাকিস্তান আর্মি সাত অফিসার সারেন্ডার করলো, ক্যান্টনমেন্টে ক্যাডেট কলেজ আছে ওইখানে সবাই সারেন্ডার করছে, টোকেন সারেন্ডার করছে, এর মধ্যে সেক্টর কমান্ডার সরফরাজ মালিক, ব্রিগেডিয়ার ইফতেখার আলম, ব্রিগেডিয়ার সরিফ, এই তিনজনের নামটাই মনে আছে আমার। আমার সেই সময় মনে আসছিল মনে হয় জিয়াউর রহমান ছিল এই সারেন্ডারে, পরবর্তী পর্যায়ে আমাকে কিন্তু ওই যে রন আহমদ না করছে, রন আহমদ কিন্তু ছিল ইয়ার সাথে, জিয়াউর রহমান সাথে দেখা যাচ্ছে না, আমরা আমাদেরকে দাওয়াত দেয়নি, ওনারা ছিল এমসিগুলোদের পিছনে। এই সারেন্ডারের পরে আমি ছাত্রলীগের সভাপতি হিসাবে কাজী সাহেব আমাকে বললেন যে আমি ল অ্যান্ড অর্ডারটা এস্টাবলিশ চাই সিলেটে, যে জন্য কোনো লুটপাট হয়নি, জায়গা দখল, বাড়ি দখল, দোকান দখল এসব করতে দেয়নি, পরে মানে একবারে নিষ্ঠুর ছিলাম এই ব্যাপারে। আমি বলছি বদনাম কামানো যাবে না। আমার মনে আছে আমি ঢাকা থেকে বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছে, মজারম সিদ্দিকী, আসম আব্দুল রব, আব্দুল উদ্দুল বাকম, শাহজাহান সিয়া, চারজনকে সিলেটে আনিয়া একটা পাবলিক মিটিং করছে হিন্দুস্তানি মাঠে, বিরাট একজন বক্তৃতা করছে। রাত্রেবেলা শুনি যে ইন্টারমিডিয়েট কলেজ হোস্টেলে শেখ সৈয়দ আসছে, আমি কিন্তু এটা সে পাইছে প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটি বলছেন সে আসে কী করে, সকালবেলা গিয়া দেখি নাস্তা করতেছে, মিটিং করতেছে, আমি বলবো এইটা কী? হ্যাঁ আমি আছি দুর্গা দুর্গা জি, এরাতে হলে আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি সেন্ট্রালে, যে সেন্ট্রাল লিডারকে আসতে হবে, আমার কে অবগত করতে হবে,
কালকে মিটিং ছিল, কালকে আপনি আসুন, স্টেশনে মাঠে এসে বক্তৃতা দিলেন, এখানে দুপুরে মিটিং করতে চান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না হ্যাঁ হ্যাঁ না, মণিভাই তোমাকে বলছে উনি রাজনীতি করবে না, উনি পাবলিসিটি পত্রিকা প্রকাশনা নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময় আমি বুঝে নিলাম আলামত খারাপ। এরপরে ছাত্রলীগ ভাগ হয়ে গেল, একটা চিহ্ন রাখছি ছাত্রলীগ ভাগের, একটা ফটো আছে পল্টনের সম্মেলনের ফ্ল্যাগটা উঠে গেছে। আমরা ছাত্রলীগের পল্টন ছাত্রে ভর্তি আর রেস করছি আওয়ামী লীগে ভর্তি। বঙ্গবন্ধু আসিয়া বক্তৃতা দিয়েছেন, উনি ইচ্ছা করলে দুইটা চিঠি দিয়ে দুইটা নেট পাঠাইতে পারতেন। উনি এসে বক্তৃতা দিয়েছেন, রেস করছে, পার্টি তো বাদ হয়ে গেল। ডাকসু ইলেকশন আসলো, ডাকসু ইলেকশনের দুই প্যানেল, এই অবস্থার মধ্যে তো সিলেটের পার্টিকুলার সিলেটের কথা বলছি, সিলেটে মুক্তিযোদ্ধা কেউ কিন্তু আর আওয়ামী লীগে থাকেনি, 100% চলে গেছে। এটা শুধু খাতে সিলেটের খবর না, তো সেদিন মস্তফা জব্বাল লেখছে আর্টিকেল দিয়ে বিএলএফের শতকরা 95% জাসদে চলে গেছে। আমি তো বিএলএফের নামই ইন জেনারেল বলছি, ছাত্রলীগের আমাদের যে সময় আমরা সমাজতান্ত্রিক বাংলাদেশের স্লোগান দিচ্ছি, তারা গণতান্ত্রিক পাকিস্তান চাচ্ছে, সেই সময়ও তারা হাতে গোনা 5-6 জন, ডিস্ট্রিক্ট কমিটিতে ওরা 4 জন, আমরা 32 জন, 4টা সাব ডিভিশনের মধ্যে 1 জনও তারা নাই, প্রেসিডেন্টের সব আমাদের। এই অবস্থার মধ্যে তো জাসদ করল, জাসদের কাউন্টার কনভেনার আমি, ওই মুজিবুর রহমান চৌধুরী অ্যাডভোকেট, আমি জয়েন্ট কনভেনার, দপ্তরে নির্বাচন করলাম, ফের করলাম, 2 আসনে আমি ক্যান্ডিডেট ছিলাম, কমলগঞ্জ রাজনগর কমলগঞ্জ শ্রীমঙ্গল, তারপরে দীর্ঘদিন জেল কাটছি, জেল থেকে বাইর হইয়া বিদেশে ছিলাম 6 বছর, আবার আসছি, আবার রাজনীতি জড়িত, আবার সাদের আমলে গেলে 91তে নির্বাচন করেছি জাসদ থেকে, তারপরে আমার সেন্ট্রাল কমিটির সাথে ওদের এই চাল বাজিয়ে খেয়েছি আমার পছন্দ। আমি তো স্টেট হয়ে রাজনীতি করি, স্টেট ফরওয়ার্ড গ্রুপ, যা বলবার সামনে বলবো কিছু না বলবো, তারপরে দল ছেড়ে দিয়েছি। 2001-এর 19 সেপ্টেম্বর আওয়ামী লীগে আমি যোগদান করছি, জনপ্রধানও যদি ভালো, কিন্তু সেই বয়সও আমার নাই, সেই এনার্জিও নাই। ওরা সম্মানের সঙ্গে আমাকে মহানগর কমিটি আওয়ামী লীগের মহানগর শাখার 1 নম্বর সদস্য রাখে, যেদিন থেকে মহানগর কমিটি হয়েছে আজ পর্যন্ত মহানগর আমি 1 নম্বর সদস্য হয়েছি। আমি পার্টিকুলার আমার কথা বলছি, আমি যে উদ্দেশ্য আদর্শ নীতি নিয়ে যুদ্ধ করেছি সেইটা বাস্তবায়িত হয় নাই বলেই 72-এ আওয়ামী লীগের গালাগালি করেছি। আমি কিন্তু বঙ্গবন্ধু বিবৃতিটা করি নাই, আওয়ামী লীগের এক শ্রেণী লোকের লুটপাট, রিলিক চুরি, এইসবের কারণ কিন্তু জাসদ হওয়ার একটা মুখ করে আমরা দল চালা। কিন্তু আমরা মনে করছি যে পাবলিকের কাছে যে নির্বাচনের সময় জাতীয় 1973 সালে যে কমিটমেন্টটা করছি, এই কমিটমেন্ট তো পুরোদিন করা যাবে না। তাহলে একটা সেই সময় সিরাজুল আলম খান এমন একটা চমক দেখাইছে যে এইটা যদি আমরা করি তাহলে আমরা এটা করতে পারবো, সেইটাও কিন্তু আমাদেরকে ব্ল্যাক দিয়েছে। কিন্তু আজকে মনে করি যে শেখ হাসিনা আমার অত্যন্ত প্রিয় বোনের মতো, সিস্টাইং টু ডু সামথিং ফর দি কান্ট্রি, সে চেষ্টা করছে, একা চেষ্টা করলে হবে না, এটা একটা সমষ্টিগত ব্যাপার। যেমন একজন মার্ডার হয়েছে সেটারও অর্ডার দেওয়া লাগে, তার কারেন্ট নাই সেটারও অর্ডার দেওয়া লাগে। তার আজকালকে আপনারা খেয়াল করবেন কোনো শিল্পী, কোনো অভিনেতা অভিনেত্রী বিপদে পড়ে শেখ হাসিনা ঠিক করছে, ওইটাও তাকে খেয়াল করতে হচ্ছে। যেমন আমার জানা মতে আমজাদ হোসেন জীবনেও শেখ হাসিনারে পছন্দ করত না, কোনো দিন পছন্দ করত না, তাকেও সাহিত্য করছে। তার মধ্যে কিন্তু জেলা সিনাই আমি 300 টাকা যে সময় দেয় ভাতা বলছে অসচ্ছ কথা, দুটাটা শেষ হয় আমি অসচ্ছ না কিন্তু করে না দেবো, তারপরে শেষে এটাকে শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে বলছে অসচ্ছ না, সম্মানীবাদ অসচ্ছল বলে তাদেরকে অপমান করবো কেন, এটা সম্মানীবাদ আমার, সম্মানীবাদ যদি হয় আমি একটা কথা নেব, কারণ আমার ছেলের কাছে আমি বলতে পারবো যে এটা সম্মানীবাদ আমি পাই, এটা কিন্তু আমার সেন্টিমেন্ট হলো সম্মানীবাদ যারা সচ্ছল ইংল্যান্ডে থাকে তারও অ্যাপ্লাই করছে দিতে হবে, কারণ আমাকে দিবা না আমি যুদ্ধ করছি, এটা ডিউটি শেখ হাসিনা অনেক অবদান আছে। আমি তরুণ প্রজন্মকে একটাই নির্ভর করবো, আমি আপনাদের উদ্দেশ্য করতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা বললেই মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা যদি বলতে হয় তাকে একটি ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক একটি দেশ মানতে হবে, তাকে জয় বাংলা স্লোগান বলতে হবে, তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে হবে,
সে বাঙালি জাতি, সে পাকিস্তানিও না বাংলাদেশিও না, এইসব যদি সে বলে সে মুক্তিযুদ্ধ। আমরা পলিটিক্যালি কমিটেড হিসাবে মুক্তিযুদ্ধ করেছি, কমিটমেন্ট থাকতে হবে। এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা, বিশ্বাস, আদর্শ, যে মুক্তিযুদ্ধ জানে মানে সেই মুক্তিযুদ্ধ। তরুণ প্রজন্মকে আমার একটাই অনুরোধ, এই দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশে ধর্ম যার যার, রাষ্ট্রসভার উৎসব সভার, আপনাদের অসংখ্য ধন্যবাদ।